হরি ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। নমস্তে অচ্যুতানন্দং, নমস্তে জগন্নাথায়ো, নমো যশবন্তানন্দং বলরাম, নমো নমঃ। বলরাম নমো নমঃ বলি মহাপুরুষ অচ্যুতানন্দজীকে জয়। শুদ্ধিজনী জ্ঞানী গুণী মণ্ডলী, আজির অধ্যায়ের আলোচনাকে আপনার স্বাগত জনাওছু। আজির মালিকা বচনর আলোচনার আমি আলোচনা করিয়া যাচ্ছি দ্বাপর যুগর দ্রৌপদী কলিযুগরে 108 পদ্মফুলরে ভগবানকর পাদবন্দনা করিব বলি অচ্যুতানন্দ মহাপুরুষ মালিকার লিখিছেন। আউ যেদিন পাদবন্দনা করিব সেইদিন যুগ পরিবর্তন সংকেত তুমি সংসারে দেখিব। সুধেয়ানি মালিকার নাম হল কলিগুপ্ত রাহাস মণ্ডল। কলে মার্জার রূপটি ধরি শ্রীহরি, মুসি দৈত্যটা কিছন্তি তহিরি, মুসি দৈত্যটা কিছন্তি তহিরি, মুসি দৈত্যটা কিছন্তি তহিরি। অচ্যুতানন্দ মহাপুরুষ কলিগুপ্ত রাহাস মণ্ডলের এই পদটি লেখিলে। কলিযুগরে সে স্থানটি কোটি অছে, দিনে মার্জার রূপ হই ভগবান বিষ্ণু শ্রীহরি মুসি দৈত্য নামক রাক্ষসকে মারিলে। গুপ্ত রাহস সেঠারে গঙ্গা কুণ্ড পাপ না শুণুথিব, গঙ্গা কুণ্ড পাপ না শুণুথিব, গঙ্গা কুণ্ড পাপ না শুণুথিব। বলে যে জায়গায় যে মুসি দৈত্য নামক রাক্ষসকে মারিলে ভগবান শ্রীহরি মার্জার রূপ হই, সেই স্থানরে গুপ্ত রাহস দিনে অচ্যুতানন্দ মহাপুরুষ নামরে কলিযুগরে হব। আও গঙ্গা কুণ্ড পাপ না শুণ থিব, সেইঠারে গঙ্গা কুণ্ড রহিছি পাপ বিনাশ করিয়া পাই কহিলে। আও সেটার মহিমা গুপ্ত মহিমা কহিবা এতে, গুপ্ত গিরির মহিমা সেতে, গুপ্ত গিরির মহিমা সেতে, গুপ্ত গিরির মহিমা সেতে। সেইটা গুপ্ত মহিমা কহিবাকে তার গোটে গুপ্ত মহিমা রয়েছে সে স্থানর কলিযুগরে। কোন মহিমা না গুপ্ত গিরির মহিমা, সেটি গুপ্তগিরি সেটি রয়েছে গুপ্ত, সে গিরিটা গুপ্ত রয়েছে কোটা। জ্ঞানী গুণীমণ্ডলী ত্রেতা যুগরে যেতবে রাবণর পুত্র ইন্দ্রজিৎ মেঘনাদ লক্ষ্মণ উপরে শক্তিবাণ প্রয়োগ কলা, লক্ষ্মণ অচেত হয়ে পড়ি রহিলে। প্রভু রাম কহিলে বিভীষণরে সীতা উদ্ধার অভিযান এইটি বন্ধ, কী না লক্ষ্মণ বলি ভাই মোর চালিগাল ভাতৃ বলাঙ্গিত নান্য বলং, ভাই বলটার বড় বল না কেনি, ক্ষীর যদি খাইবাকু ইচ্ছা ঘরে থিব গাই, পড়িশা সহিত কড়ি যদি করিবা ইচ্ছা সাথে থিব ভাই, ভাই মোর চালিগাল যে ভাই 14 বর্ষ বনবাস মতে হইলা সি মো সহ আসি
মনে রাখতে হে জ্ঞানী গুড়ি সেত ভাই ভাইর সম্পর্ক কেমি লা বড় ভাই বাপ মলা পরে বড় ভাই বাপর আসন হি গ্রহণ করে থাকে বড় ভাই কি বাপতুল্য গ্রহণ করা দরকার সান ভাই চিত্রতয়া যুগ সেইয়া লা যে বড় ভাই প্রভু রাম দশরথ মলা পরে পিতৃ সমান জ্ঞান করুলে বড় ভাই বঞ্চি লাবলে দশরথ মধ্য আউ তিন ভাই মানে ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন প্রভু রামকু পিতৃতুল্য কণ সম্মান করুলে কিন্তু আজি অচ্যুতানন্দ মহাপুরুষ মালিকার লিখিছেন ভাই ভাই রে কল খন্ডে জাগা পাই বাবু খন্ডে জাগা পাই আণ কাট লাগিব কহুচি বুঝাই তোকে কহুচি বুঝাই আমি শিক্ষা গ্রহণ করা দরকার রামায়ণ যদি পড়ুছে রামায়ণের শিক্ষা কোণ নবা না সেতবে ভাই সিংহাসন মাড়গোল হোনে যুদ্ধ করুনে নাই প্রভু রাম পিতৃ সত্য পাাল করে চৌদ্দ বর্ষ বনবাস গলে তো ভরত কোণ অযোধ্যা সিংহাসনে বসি না অযোধ্যা সিংহাসন গ্রহণ কলে না নন্দীগ্রামের যাই ভাইর চরণ পাদুকা কু রক্ষি তাঁকরি নাঁরে রাজ্য শাসন করুলে কিন্তু বিলুপ্ত সে ইতিহাস বিস্মৃতির গর্ভরে ছশ বর্ষ তলে অচ্যুতানন্দ লিখিলে ত্রেতা যুগরে ভাই ভাইর সম্পর্ক কলি যুগরে আউ রহিব না খন্ডে জায়গা পাই অচ্যুতানন্দ কুচি খন্ডে জায়গা পাই হাণ গোড় হব তোতে কুচি বুঝাই ভাই ভাই বিকেরে ভুজালি তরুয়াল আজি লগাউছি নাই গোটিয়ে মা পেটু জন্ম হই দেখন্তু কিভাবে সম্পর্ক রক্তর সম্পর্ক আজি কিভাবে কণ হয়েছি না তিকত হয়েছি বলি এ মহাপুরুষ অচ্যুতানন্দ জি কি জ্ঞানীগুণী মন্ডলী সত্যি জানি তো আমি আলোচনা করুলে যে সেই ভাই ভাইর সম্পর্ক আজি কলি যুগরে না ভাই ভাইর সম্পর্ক আজি স্বার্থরে কেবল নিহিত হয়ে রয়েছে নাই ভাই বেকরে ভাই আজি ভুজালি তরুয়াল লগাউছি খন্ডিয়ে জায়গা তেমন হে জ্ঞানী গুণী মন্ডলী ভাই লক্ষ্মণ ভাই ভাই মোর চালিগলা হে বিভীষণ আউ সীতা উদ্ধার মোর আবশ্যকতা না বিভীষণ কলে হে রঘুনন্দন ভাই তোমার বঞ্চব কী ই অচেত হয়ে পড়ি রয়েছে লক্ষ্মণ সে অচেতর পুঁড়ি চেতা ফেরি পারিব না কেমিটি আঠু অনতি দূরে রয়েছে গন্ধমার্দন পর্বত সে গন্ধমার্দন পর্বত রয়েছে বিশল্যকরণী তাকু যদি আনি লক্ষ্মণ ঠারে প্রয়োগ করা যায় আপনার ভাই বঞ্চি যাব অচেতর চেতা ফেরি আসব প্রভু কলে কার্য করব কি আপনার পাখে রয়েছেন বীর বজরঙ্গ বালি হনুমান হনুমান যাই সেই গন্ধমার্দন পর্বতর বিশল্যকরণী কোণ খোঁজবে চিনি পালে না পর্বতকে উঠে নিয়ে আইলি আউ সেই পর্বতর কিছু অংশ যে স্থানের পড়ি লা কলিযুগরে আজ সে গুপ্তগিরি ভাবে অচ্যুতানন্দ মহাপুরুষ মালিকার এ কথাটি লিখিছেন গুপ্তগিরি বর কোটি রয়েছি বলে গুপ্ত মহিমা কহিবা কেতে গুপ্ত গিরির মহিমা সেতে গুপ্ত গিরির মহিমা সেতে গুপ্ত গিরির মহিমা সেতে তেমন সেই গুপ্তগিরি কোটি রয়েছে মালিকা বর্ণিত সে ক্ষেত্র আমার ওড়িশার মালিকা বর্ণিত ক্ষেত্র সি বরগড়ের পদ্মপুর পদ্মপুর নৃসিংহনাথ ইয়ে গুপ্তগিরি হনুমানঙ্কর যে হাতর খসি পড়ি লা খন্ডে কণ না সে যে গন্ধমার্দন পর্বতের বিশল্যকরণী নিয়ে আসুলে সে গন্ধমার্দন পর্বতর কিছু অংশ সেইঠার পড়ি রয়েছে বলে তা আজি পর্যন্ত গুপ্তগিরি নামে আজি নামাহিত হয়েছেন এ জ্ঞানীগুণী মানে সে গুপ্তগির মহিমা কণ না দ্বাপর মহিমা পণ্ডুঙ্ক সুত পণ্ডু পূর্ণিমাটি অটই সত পণ্ডু পূর্ণিমাটি অটই সত পণ্ডু পূর্ণিমাটি অটই সত দ্বাপর মহিমা পণ্ডুঙ্ক সুত দ্বাপর যুগরে পাণ্ডব মানে যেতবে বার বর্ষ বনবাস যাইলে কপট পোশাকের হারিকি এ বার বর্ষ বনবাস সময়ের এ জ্ঞানীগুণী মন্ডলী এই ক্ষেত্রে যাই পৌঁছি
ବରଗଡ଼ର ସେ ନୃସିଂହନାଥଙ୍କ ପୀଠରେ, ବୁଝିଲେ, ସେ ନୃସିଂହନାଥଙ୍କ ପୀଠରେ ଯେତେବେଳେ ପହଞ୍ଚିଲେ, ଏଇ ସମୟରେ ସେ ନୃସିଂହନାଥଙ୍କୁ ଦେଖି ଦ୍ରୌପଦୀ ମନେ ମନେ କାମନା କରିଥିଲା ଯେ ମୁଁ 108 ପଦ୍ମ ଫୁଲରେ ପ୍ରଭୁଙ୍କର ପାଦ ବନ୍ଦନା କରିବି, ଟିକେ ପୂଜା କରିବି ଭଗବାନ, ମନେ ମନେ କଳ୍ପନା କରିଥିଲା, କାମନା କଲା। ଏବଂ ଏଇ ଇଚ୍ଛାକୁ ପୂରଣ କରିବା ପାଇଁ ଏ ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ମଣ୍ଡଳୀ ଦ୍ରୌପଦୀ କାହାକୁ କହିଥିଲା ନା, ଦ୍ୱାପରେ ପାଣ୍ଡବ ଅଜ୍ଞାତ ବାସ ସଙ୍ଗରେ ଶ୍ରୀହରି ସେ ପୀତ ବାସ, ସଙ୍ଗରେ ଶ୍ରୀହରି ସେ ପୀତ ବାସ, ସଙ୍ଗରେ ଶ୍ରୀହରି ସେ ପୀତ ବାସ। ବୋଲେ ଭଗବାନ କୃଷ୍ଣ ଯେତେବେଳେ ସାଙ୍ଗରେ ସେତେବେଳେ ଥିଲେ ଏଇ କ୍ଷେତ୍ରରେ, ଏଇ ଯେଉଁ ବରଗଡ଼ର ପଦ୍ମପୁର ନା ହବାର ଯଥାର୍ଥତା ମଧ୍ୟ ରହିଛି, ଏଇଠି ଭଗବାନ ପ୍ରଭୁ କୃଷ୍ଣ ପାଣ୍ଡବମାନଙ୍କ ସହିତ ଯାଇକି ଭେଟ ହେଇଥିଲେ। 12 ବର୍ଷ ବନବାସ ସମୟରେ ସମୟ ସମୟରେ ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ସହିତ ତାଙ୍କର ସାକ୍ଷାତ ହୁଏ ନା, ଭଗବାନ କୃଷ୍ଣ ସବୁବେଳେ ତାଙ୍କର ସୁରକ୍ଷା କବଚ ହେଇକି ଥାଆନ୍ତି, ସମୟ ସମୟ ଯାଇକି ମାର୍ଗଦର୍ଶନ ଦିଅନ୍ତି। ଏଇ କ୍ଷେତ୍ରରେ ଯାଇକି ପ୍ରଭୁ ପହଞ୍ଚିଗଲେ, ପାଣ୍ଡବମାନେ ଆନନ୍ଦରେ ଗଦଗଦ ହେଇଗଲେ, ଆହା ହେ ଗୋବିନ୍ଦ, ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ଆପଣ ଆମର ମାର୍ଗଦର୍ଶନ କରିଛନ୍ତି, ପାଖରେ ହଉ ରହି ହଉ ବା ଦୂରରେ ଥାଇକି, ଯାହା ହଉ ଆଜି ଅନେକ ଦିନର ବ୍ୟବଧାନ ପରେ ଆପଣଙ୍କର ଦର୍ଶନ ଆଜି ଆମେ ପାଇଛୁ ଏ ଘୋର ଜଙ୍ଗଲରେ। ଏହି ସମୟରେ ପାଣ୍ଡବ ପାଞ୍ଚ ଭାଇ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ପ୍ରଣାମ କରି ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି। ଦ୍ରୌପଦୀ ମନ ଭିତରେ ଚିନ୍ତା କଲେ, ଆଜି ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କୁ ମୁଁ ପାଇଛି, ମୁଁ ତାଙ୍କର ସଖୀ, ସେ ମୋର ସଖା, ଆଜି ପ୍ରଭୁଙ୍କର ମୁଁ ଟିକେ ପାଦ ବନ୍ଦନା କରିବି। କେଉଁଥିରେ ନା 108 ପଦ୍ମ ଫୁଲରେ କ'ଣ କଲି ନା, ଦ୍ରୌପଦ ଦୋହିତା ମନରେ ଭାବ ପୂଜିବା କୋ ପାଦ ସେ ପଦ୍ମ ନାଭ, ପୂଜିବା କୋ ପାଦ ସେ ପଦ୍ମ ନାଭ, ପୂଜିବା କୋ ପାଦ ସେ ପଦ୍ମ ନାଭ। ସେ ପଦ୍ମନାଭଙ୍କର ପାଦ ପୂଜା କରିବା ପାଇଁ ଦ୍ରୌପଦ କନ୍ୟା ଦ୍ରୌପଦୀ ମନ ଭିତରେ ଚିନ୍ତା କଲେ। ଜ୍ଞାନୀ ଗୁଡ଼ି ମଣ୍ଡଳୀ ଯୁଧିଷ୍ଠିରଙ୍କ ପାଖରେ ଯାଇକି ପହଞ୍ଚିଲେ କିଏ ଦ୍ରୌପଦୀ, କହିଲେ ହେ ଆର୍ଯ୍ୟ ପୁତ୍ର, ମୁଁ ମନ ଭିତରେ ଗୋଟେ କଳ୍ପନା କରିଛି ପ୍ରଭୁଙ୍କର ପାଦ ବନ୍ଦନା କରିବେ 108 ପଦ୍ମ ଫୁଲରେ, ମୋତେ ଟିକେ 108 ପଦ୍ମ ଫୁଲ ଆଣିକି ଦିଅ ନା, 108 ପଦ୍ମ ଅର୍ପଣ ପାଇଁ ଯୁଧିଷ୍ଠିର ପାସେ ମିଳିଲେ ଯାଇ, ଯୁଧିଷ୍ଠିର ପାସେ ମିଳିଲେ ଯାଇ, ଯୁଧିଷ୍ଠିର ପାସେ ମିଳିଲେ ଯାଇ। ଯୁଧିଷ୍ଠିର ମହାରାଜ କହିଲେ ହେ ପାଞ୍ଚାଳି, ଏ ଘୋର ଜଙ୍ଗଲରେ କ'ଣ ଗଛ ବୃଛ ଅଛି, ଅନେକ ଫୁଲ ଅଛି, କିନ୍ତୁ ପଦ୍ମ ଫୁଲ ମୁଁ ଏଠୁ କେଉଁଠୁ ପାଇବି, ପୁଷ୍କରଣୀ କାହିଁ, ଏଠି ପଦ୍ମ ଫୁଲ ମୁଁ ପାଇବି କେଉଁଠି, କେମିତି କ'ଣ ମୋତେ ଆଣିକି ଦିଅ, ମନ ଭିତରେ ମୋର କଳ୍ପନା ଆସିଛି ପ୍ରଭୁଙ୍କର ପାଦ ବନ୍ଦନା ଟିକେ କରିବି। ଆଉ ଯୁଧିଷ୍ଠିର କ'ଣ କଲେ, ଧର୍ମରାଜ ତପରେ ବସିଲେ, ନିଜର ତପ ବଳରେ ଏ କଥାକୁ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ କଳିଗୁପ୍ତ ରାହାସ ମଣ୍ଡଳ ମାଳିକାରେ ଲେଖିଛନ୍ତି, ବୁଝିଲେ। ଯୁଧିଷ୍ଠିର ନିଜର ଯୋଗ ବଳରେ, ସାଧନା ବଳରେ, ତପସ୍ୟା ବଳରେ ସେଠି 108 ପଦ୍ମ ଫୁଟେଇ ଦେଲେ, ବୁଝିଲେ। ବୋଲେ ହେ ପାଞ୍ଚାଳି, ଇଏ ମୋର ତପଶ୍ଚର୍ଯ୍ୟା ବଳରେ ମୁଁ 108 ପଦ୍ମ ଏଇଠାରେ ଫୁଟେଇ ଦେଉଛି। ତେଣୁ ଯେତେବେଳେ 108 ପଦ୍ମ ଅର୍ପଣ ପାଇଁ ଯୁଧିଷ୍ଠିର ପାସେ ମିଳିଲେ ଯାଇ, ତପୋଆ ଚରଣେ ପଦ୍ମ ଫୁଟିଲା, ଦଶକୋଶ କ୍ଷେତ୍ର ଶୋଭା ପାଇଲା, ଦଶକୋଶ କ୍ଷେତ୍ର ଶୋଭା ପାଇଲା, ଦଶକୋଶ କ୍ଷେତ୍ର ଶୋଭା ପାଇଲା, ଦଶକୋଶ ପର୍ଯ୍ୟନ୍ତ କ୍ଷେତ୍ର ଶୋଭା ପାଇଗଲା। କେଉଁଥିରେ ନା, ଯୁଧିଷ୍ଠିରଙ୍କ ତପଶ୍ଚର୍ଯ୍ୟା ବଳରେ, ସାଧନା ବଳରେ ଦଶକୋଶ, କୋଶକ ହେଉଛି କେତେ ନା 3 କିଲୋମିଟର, କୋଶକ ହେଉଛି 3 କିଲୋମିଟର ବୋଲି ମହାପୁରୁଷ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ଜୀ କି ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ମଣ୍ଡଳୀ ଶୁଦ୍ଧି ଜାନି କହିଲେ, ବାବୁରେ 108 ପଦ୍ମ ଅର୍ପଣ ପାଇଁ ଯୁଧିଷ୍ଠିର ପାସେ ମିଳିଲେ ଯାଇ, ତପ ଆଚରଣେ ପଦ୍ମ ଫୁଟିଲା, ଦଶ କୋଶ କ୍ଷେତ୍ର ଶୋଭା ପାଇଲା। ସେଇଠାରୁ ତପ ବଳରେ ଯେଉଁ ପଦ୍ମ ଫୁଲ ଫୁଟିଲା, ସେ ପଦ୍ମ ଫୁଲ ଦଶ କୋଶ ପର୍ଯ୍ୟନ୍ତ କ୍ଷେତ୍ର ଶୋଭା ପାଇଗଲା, ଏତେ ପଦ୍ମ ଫୁଲ ଫୁଟିଲା। ଆମେ ଆଲୋଚନା କରୁଥିଲେ
କୋଷକ ହେଲା 3 କିଲୋମିଟର। କୋଷକ ଯଦି 3 କିଲୋମିଟର ହୁଏ, ଯେଉଁଠାରେ ପାଣ୍ଡବ ମାନେ ରହିଥିଲେ ସେଇଠୁ 10 କୋଷ 10 30 30 କିଲୋମିଟର ପର୍ଯ୍ୟନ୍ତ ପଦ୍ମ ଫୁଲ ଫୁଟି ରହିଲା। ଆଜି ମଧ୍ୟ ଦେଖନ୍ତୁ ମାଳିକା କେତେ ସତ। ଆଜି ମଧ୍ୟ ସେ ବରଗଡ଼ର ଗୋଟେ ଜାଗା ଅଛି, ନା ତାର ପଦ୍ମପୁର ନୁହେଁ, ବରଗଡ଼ର ପଦ୍ମପୁର। କାହିଁକି ତା ନାଁ ପଦ୍ମପୁର ହେଇଛି? ନା ଯୁଧିଷ୍ଠ ରାଜା ନିଜର ତପ ବଳରେ ସେ କ୍ଷେତ୍ରରେ ପଦ୍ମ ଫୁଟେଇ ଦେଇଥିଲେ ବୋଲି ତାର ନାମ ହେଲା ପଦ୍ମପୁର, ବୁଝିଲେ, ପଦ୍ମପୁର। ତେଣୁ ଯେତେବେଳେ ପଦ୍ମ ଫୁଲ ଫୁଟିଗଲା, ଦ୍ରୌପଦୀଙ୍କର ମନ ଆନନ୍ଦ କହିଲେ ନ ସରି, ଖୁସି ହେଇଗଲେ। ଭଗବାନ କୃଷ୍ଣଙ୍କ ପାଖରେ ଯାଇକି ପହଞ୍ଚିଲେ, କହିଲେ ହେ ସଖୀ, ଇଏ ସବୁ ପାଣ୍ଡବମାନଙ୍କୁ ମୁଁ ଦେଖିଲି, କିନ୍ତୁ ତମେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଥିଲ କୁଆଡ଼େ? ହେ କେଶବ, ହେ ଗୋବିନ୍ଦ, ମୋ ମନ ଭିତରେ ଗୋଟେ କଳ୍ପନା ଆସିଲା, ଅନେକ ଦିନର ବ୍ୟବଧାନ ପରେ ଆପଣଙ୍କର ମୋର ସାକ୍ଷାତ ହେଉଛି, ତେଣୁ ଆପଣଙ୍କର ପାଦ ବନ୍ଦନା କରିବା ପାଇଁ ମୁଁ ମନ ଭିତରେ କଳ୍ପନା କରିଥିଲି 108 ପଦ୍ମ ଫୁଲରେ। ତେଣୁ ଏ ପଦ୍ମ ଫୁଲ ଏଠୁ କେଉଁଠୁ ଆସିବ? ମୋ ସ୍ୱାମୀ ଧର୍ମରାଜ ଯୁଧିଷ୍ଠିର ନିଜର ତପ ବଳରେ ପଦ୍ମ ଫୁଲ ସବୁ ଫୁଟେଇ ଦେଇଛନ୍ତି, 10 କୋଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ପଦ୍ମ ଫୁଟିଛି। ଏଇ ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ମଣ୍ଡଳୀ ସୁଧିଜାନି ଭଗବାନ କହିଲେ, ହଉ ଠିକ୍ ଅଛି, ଆଉ ଦ୍ରୌପଦୀ ପାଦ ବନ୍ଦନା କରୁଛନ୍ତି ପ୍ରଭୁଙ୍କର, କିନ୍ତୁ ଏଇ ସମୟରେ ପଦ୍ମ ବନ ଯେଉଁ ହେଇଥିଲା, ସେ ପଦ୍ମ ବନ ସବୁ ଶୂନ୍ୟ ହେଇଗଲା ପ୍ରଭୁଙ୍କର ମାୟା ବଳ। ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ଲେଖିଲେ, ମାୟା ବଳେ ଗୋପ୍ୟ ସେ ପଦ୍ମ ବନ, ସତୀ ଅଭିଳାଷ ହେଲା ଖଣ୍ଡନ, ସତୀ ଅଭିଳାଷ ହେଲା ଖଣ୍ଡନ, ସତୀ ଅଭିଳାଷ ହେଲା ଖଣ୍ଡନ, ମାୟା ବଳେ ଗୋପ୍ୟ ସେ ପଦ୍ମ ବନ, ସତୀ ଅଭିଳାଷ ହେଲା ଖଣ୍ଡନ। ମାୟା ବଳରେ ପ୍ରଭୁଙ୍କର ସେ ପଦ୍ମବନ ଗୋପ୍ୟ ହେଇଗଲା। ଇଏ ଗୋଟେ ଗୋଟେ କରି ପଦ୍ମ ଆଣୁଛନ୍ତି, ଆଉ ଗୋଟିଏ ସର୍ଟେଜ୍ ହେଇଗଲା, କମ୍ ହେଇଗଲା। ପାଦ ବନ୍ଦନା କରୁଛନ୍ତି ଗୋଟେ ଗୋଟେ ପଦ୍ମ ଫୁଲ ଦେଇକି, ଗୋଟେ ପଦ୍ମ ଫୁଲ କମ୍ ହେଇଗଲା। ଦ୍ରୌପଦୀ ଦେଖିଲେ ପାଖରେ ପଦ୍ମ ଆଉ ନାହିଁ, 107 ପଦ୍ମବନକୁ ଖୋଜିକି ଆଣିବାକୁ ପଦ୍ମ ଫୁଲ ଯେତେବେଳେ ପଠେଇଲେ ଅନ୍ୟ କାହାକୁ, ନା ଅର୍ଜୁନକୁ, ଅର୍ଜୁନ ଦେଖିଲା କହିଲା, ହେ ପାଞ୍ଚାଳୀ, ଆଉ ପଦ୍ମବନ ସେଠି ନାହିଁ, ଏଠି ପଦ୍ମବନ ନାହିଁ। ଦ୍ରୌପଦୀର ମନବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ ହେଇପାରିଲା ନାହିଁ। ସେଇଥିପାଇଁ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ କହିଲେ, ଦ୍ୱାପରୁ ରହିଛି ମନୋକାମନା, କଳିରେ ମାଳାଏ ପାଦ ବନ୍ଦନା, କଳିରେ ମାଳାଏ ପଦ ବନ୍ଦନା, କଳିରେ ମାଳାଏ ପଦ ବନ୍ଦନା। ତେଣୁ ଦ୍ୱାପରେ ରହିଛି ମନୋକାମନା, କଳିରେ ମାଳାଏ ପାଦ ବନ୍ଦନା, ଦ୍ୱାପରୁ ଦ୍ରୌପଦୀର ମନୋକାମନା ରହିଛି। ଅଚ୍ୟୁତାନନ୍ଦ କହିଲେ, ସେହି ମନୋକାମନାଟା କେବେ ପୂର୍ଣ୍ଣ ହେବ? ଭଗବାନ ଦ୍ରୌପଦୀ ଆଖିରୁ ଲୁହ ଗଡ଼ିଗଲା, ହେ ଗୋବିନ୍ଦ, ହେ ମାଧବ, ମନ ଭିତରେ କାମନା କରିଥିଲି ଅନେକ ଦିନ ପରେ ଆପଣଙ୍କ ସହିତ ମୋର ସାକ୍ଷାତ ହେଉଛି, ଟିକିଏ ପଦ୍ମ ଫୁଲରେ ପାଦ ବନ୍ଦନା କରିବି, ପ୍ରଭୁ ଏ ପାଦ ବନ୍ଦନା ମୁଁ କରିପାରି ନାହିଁ, ମୋର ମନବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ ହେଲା ନାହିଁ। ଭଗବାନ କହିଲେ, ହେ ପାଞ୍ଚାଳୀ, ଏ ଦ୍ୱାପର ଯୁଗରେ ତମର ମନବାଞ୍ଛା ମନୋକାମନା ପୂର୍ଣ୍ଣ ହେବ ନାହିଁ। ନା କେବେ? ନା ଯେତେବେଳେ କଳି ଯୁଗ ଆସିବ, ସେତେବେଳେ ତମର ମନୋକାମନା ମନବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ ହେବ, ତୁମେ ମୋର ପାଦ ବନ୍ଦନା 108 ପଦ୍ମ ଫୁଲରେ କରିବ। ଆଉ ଯେଉଁଦିନ କରିବ ଜାଣିବ, ସେଇଦିନ କଳି ଶେଷ, ଏଇ ସତ୍ୟ ଯୁଗର ଆଗମନ ହେଇଗଲା ବୋଲି, ଯୁଗ ପରିବର୍ତ୍ତନ ହେଲା ବୋଲି। ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ମଣ୍ଡଳୀ, କେବେ ସେ ମନୋକାମନାଟା କଳି ଯୁଗରେ ଦ୍ରୌପଦୀର ପୂର୍ଣ୍ଣ ହେବ? ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ ଲେଖିଲେ ମାଳିକାରେ, କହିଲେ, ଐରି ଦକ୍ଷିଣେ ଯେବେ ଦେଖିବୁ ସାଗର, ଐରି ଦକ୍ଷିଣେ ଯେବେ ଦେଖିବୁ ସାଗର, ହିସାବ ରଖିବୁ ରାବୁ ରାଜନଙ୍କର, ହିସାବ ରଖିବୁ ରାବୁ ରାଜନଙ୍କର, ସତ୍ୟକର ଯେ ଭେଟିବୁ ସେ ପ୍ରଭୁ ଭଗ ବାହନ ଯେ, ସତ୍ୟକର ହେ ଭେଟିବୁ ସେ ପ୍ରଭୁ ଭଗ ବାହନ ହେ। ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ ଲେଖିଲେ, କହିଲେ, କେତେବେଳେ ଦ୍ରୌପଦୀ ପାଦ ବନ୍ଦନା କରିବ ଭଗବାନଙ୍କର? ନା ଐରି ଦକ୍ଷିଣେ ଯେବେ ଦେଖିବୁ ସାଗର। ଐରି କହିଲେ କ'ଣ?
ছড়ইরি কাম ক্রোধ লোভ মোহ মদ মচ্ছর ছড়ইরি ছ লেখিবু দেখিবু যেবে সাগর ওইরি দক্ষিণ কলে ডাহাণ পটে সাগর দেখিবু বাঁ পটে ছ রইলা সাগর কইলে কেতে না সপ্ত সাগর নি কেতে হেলা সতষট্টি তেণু বর্তমান গজপতি রাজা দিব্যসিংহর কেতে অঙ্ক চালিছি না সতষট্টি অঙ্ক চব্বিশ মশিয়ার চালিছি সতষট্টি অঙ্ক এই সময়ের দ্রৌপদীর মনবাঞ্ছা পূর্ণ হয়েছে নি তেমন হে জ্ঞানী গুড়ি মানে সে স্থান কোটা না বরগড়ের পদ্মপুর নৃসিংহনাথ পীঠ বুঝলি তেমন হে জ্ঞানী অচ্যুতানন্দ মহাপুরুষ মালিকার এই পদটি লিখিছেন আবে এই ঘটনাটি ঘটব জাণব কলিযুগ শেষ হই সত্য যুগর আগমন হল যুগ পরিবর্তন হল বলে দেখি চাল জাণবি এই যুগ পরিবর্তন সময় আজ তো সময় হয়েছি আসন্ত বাণীকে বিরাম দেবা প্রভুঙ্কর নাম নেই তাপর জন ভক্তর না কহা কি সে ভক্ত কণ তার না কোট তার জন্ম হইব বলে রাধা নগর গোপাড়পুর শূন্য ভূমিকম্প হেব অনাদি কে উঠ অটই ভগত এ কথা মনে জানিব এ কথা মনে জানিব হে সুজনে এ কথা মনে জানিব এ কথা মনে জানিব হে সুজনে এ কথা মনে জানিব রাধানগরর গোপাড়পুরকে শূন্য ভূমিকম্প হেব এবং সেইটি অনাদি নামে জনে কেউট কূলরে জনে ভগত জন্ম হইব শুধু জনে জ্ঞানী গুণী মণ্ডলী আমি ভক্তর না কইলু আপনার ঠাব করিবে আসন্তু প্রভুঙ্ নাম নেই বাণীকে বিরাম দেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শুদ্ধি জানি জ্ঞানী গুণী মন্ডলী আজি পে আসন্তু বাণীকে ঠারে বিরাম দেবা পুণি আসন্তা অধ্যায়ের ভেট হেবা রহুচু হরি ওম শান্তিহি 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 সর্বারিষ্ট সুশান্তির ভবতু প্রার্থনা আমো আনন্দর উৎস